নমস্কার, আমি সুরঞ্জন, আপনারা দেখছেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন টু। এখন থেকে ঠিক দেড় ঘন্টা বাদে টস হয়ে যাবে এবং আইপিএল 2024-এর চিপকের মাঠে প্রথম খেলা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে অনুষ্ঠিত হবে। আজকে আমি ভিন্ন জায়গায় বসে আপনাদেরকে প্রতিবেদন পাঠাচ্ছি। প্রতিবেদন রেকর্ডিং যখন হচ্ছে ঠিক 6:30 সময় প্রতিবেদন রিলিজ হয়ে যাবে। 6:30 রেকর্ডিং হওয়ার পরে 6:30 থেকে 6:40 মধ্যে প্রতিবেদনটি রিলিজ হয়ে যাবে। আপনারা প্রতিবেদনটি অতি অবশ্য দেখবেন, মন দিয়ে দেখবেন। গতকাল একটি আলোচনা করেছিলাম, আজকে একদম সম্পূর্ণ আলোচনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি যে আমার মতে প্রথম 11-এ আজকে কী হওয়া উচিত, আরসিবির বা কী হওয়া উচিত এবং চেন্নাই সুপার কিংসের কী হওয়া উচিত। ইতিমধ্যে আমরা সবাই জেনে গিয়েছি যে ধোনি অধিনায়কত্ব করছেন না, সুতরাং ধোনির জায়গায় ঋতুরাজ গায়কোয়াড়কেই ধোনি স্থলাভিষিক্ত করেছেন এবং স্টিফেন ফ্লেমিং টিম ম্যানেজমেন্ট সবাই মেনে নিয়েছে এবং তাদের ফ্র্যাঞ্চাইজিও মেনে নিয়েছে। সুতরাং এই নিয়ে নতুন করে কিছু বলার নেই, কিন্তু ধোনি পুরো আইপিএল 2024 খেলবেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, সেরকম কোনো খবর নেই। কারণ ধোনির ক্ষেত্রে যদি এরকম কোনো খবর আসে, ধোনি সেটা আগেই প্রচার করেন এবং আগেই জানান, বা আইপিএলের শেষে হয়তো তিনি জানাতে পারেন যে আইপিএল 25-এ হয়তো তিনি খেলবেন না, কিন্তু তিনি কোনো না কোনোভাবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত থাকবেন। কীভাবে যুক্ত থাকবেন সেটা ধোনির উপর নির্ভর করবে, তবে আমরা একটা ভেবে রাখতে পারি যে ধোনি এভাবে যুক্ত থাকতে পারেন। তো সেটা পরে, আজকে যখন খেলা শুরু হবে তখন চিপকের মাঠে কিন্তু যেটা হচ্ছে খুব স্লো উইকেট হয়, খুব ধীরে বল আসে, বিশেষ করে সেকেন্ড হাফে খুব সমস্যা তৈরি হয়। ফার্স্ট হাফে যদিও বা বল আসে, সেকেন্ড হাফে খুব সমস্যা তৈরি হয়। এটা কতটা সমস্যা তৈরি হতে পারে, কীরকম ধরনের পিচে খেলা হবে, ট্র্যাডিশনাল পিচে খেলা হয় কিনা, স্লো পিচে খেলা হয় কিনা, স্লো ব্যাটে বল সেভাবে আসবে কিনা, এর উপরে অনেক কিছু নির্ভর করবে। টসের উপরে অনেক কিছু নির্ভর করবে, টস জিতে কে কী করবেন সেই দিকে নির্ভর করবে। তবে কালকে আমি যেরকম বলেছিলাম যে স্লো উইকেট যেহেতু সেহেতু আশা করা যায়, যারা ওখানে খেলে খেলে অভ্যস্ত, ওখানে পিচ বুঝে অভ্যস্ত ঋতুরাজ গায়কোয়াড় অতি অবশ্যই যদি টসে জেতেন তারাও প্রথমে ব্যাট করবেন এবং ফাফ ডু প্লেসি টসে জিতবে, তিনিও ব্যাট করে প্রথমে উইকেট প্রথম অবস্থায় যে উইকেট থাকে প্রথম 20 ওভারে সেইটা খেলার চেষ্টা করবেন, সেইভাবে খেলার চেষ্টা করবেন। আপনাদের আরেকটি নিয়ম জানিয়ে রাখি, আইপিএলে কিন্তু 2টি করে বাউন্সার আপনি দিতে পারেন, সুতরাং বোলারদের ক্ষেত্রে একটুখানি সহযোগিতা হবে। সবটাই ব্যাটসম্যান ওরিয়েন্টেড, কিছু বোলারকেও সহযোগিতা করার চেষ্টা আইপিএলে করা হয়েছে এবং সেক্ষেত্রে হচ্ছে 2টি বাউন্সার অ্যালাউড হয়েছে এবং সেই 2টি বাউন্সার কখন তারা করবেন, ভ্যারিয়েশনটা কখন আনবেন সেটা বোলারদের ওপর নির্ভর করবে। এবার চেন্নাই সুপার কিংসের টিম বা আরসিবির টিম কীরকম হতে পারে, আমার মতে প্রথম 11 জন কী, আপনাদের মতে প্রথম 11 জন কী, এই প্রতিবেদনটি রিলিজ হওয়ার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন, কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন যে আমি যে প্রথম 11 বলছি সেই 11-র সঙ্গে আপনারা একমত কিনা এবং আপনাদের প্রতিবেদনটি কীরকম লাগলো বা বিশ্লেষণ কীরকম লাগলো। তুল্যমূল্য বিচারে কিন্তু আরসিবির সবথেকে স্ট্রং জায়গা হচ্ছে তাদের ব্যাটিং, আর তুল্যমূল্য বিচারে সিএসকের হচ্ছে ব্যালেন্স, টোটাল ব্যালেন্স, টিমের মধ্যে যে ব্যালেন্স থাকা দরকার সেই ব্যালেন্সটা সিএসকের বেশি বলে আমার ধারণা। কারণ তারা ড্যারেল মিচেলকে নিয়েছেন, রচি রবীন্দ্রকে নিয়েছেন, ড্যারেল মিচেল কিন্তু প্রয়োজনে বল করতে পারেন এবং তিনি খুব এফেক্টিভ হতে পারেন এই চিপকের পিচে। সুতরাং সেই দিকে দেখতে হবে যে কীভাবে তারা নিজেদেরকে প্রস্তুতি যেভাবে নিয়েছেন, শিবম দুবে ফিরে এসছে এবং শিবম দুবে খেলার সম্ভাবনা প্রবল, শিবম দুবে যদি নাও খেলেন তাহলে অজিঙ্ক্য রাহানে খেলবেন, এই হচ্ছে পরিস্থিতি। এখন টিমটি কীরকম হতে পারে, একটা দুটো এদিক ওদিক হওয়ার সম্ভাবনা, কিন্তু প্রথম 11 জন যেটা সিএসকের হতে পারে সেটা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড় এবং রচি রবীন্দ্র। যেহেতু ডেভেন কনভয় নেই, সুতরাং রচি রবীন্দ্রই ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ওপেন করবেন। সেই সঙ্গে 3 নম্বরে ব্যাট করতে নামবেন হচ্ছে সমীর রিজভিকে খেলানোর সম্ভাবনা প্রবল রয়েছে, সমীর রিজভি খেলতে পারেন এবং সমীর রিজভি ভীষণভাবে ধোনির পছন্দ, সুতরাং সমীর রিজভিকে নিয়ে ধোনি ঝুঁকি নিতেই পারেন। তিনি কাশ্মীরি ছেলে, প্রচণ্ড ভালো খেলেছেন এবং প্রচণ্ড হার্ড হিটিং ব্যাটসম্যান, এবং কিছুদিন আগেও যে একটি প্র্যাকটিস ম্যাচ তাদের মধ্যে তারা খেলিয়েছিলেন সেখানে কিন্তু 25 বলে 50 রান করেছেন, সুতরাং খুব ভালো স্ট্রাইক রেট, হার্ড হিটিং ব্যাটসম্যান, 6-4-এর ওপর নির্ভর করে খেলেন। সুতরাং সমীর রিজভি হচ্ছে 3 নম্বর, 4 নম্বর হচ্ছে, 4 নম্বরে খেলবেন হচ্ছে ড্যারেল মিচেল, 5 নম্বরে ড্যারেল মিচেল, শুরুতে হচ্ছে রচি রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড়, সমীর রিজভি, ড্যারেল মিচেল, তারপরে আপনি চলে আসুন ড্যারেল মিচেল,
সমীর রিজবি, ঋতুরাজ গায়কোয়াড়, রচি রবীন্দ্রা, এবং পাঁচ নম্বরে যিনি খেলতে পারেন খেলার সম্ভাবনা প্রবল তিনি হচ্ছেন শিবম দুবে, তারপর হচ্ছে রবীন্দ্র জাডেজা, তারপরে হচ্ছে এম এস ধোনি, এবং বাকি চারজন হচ্ছে মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, দীপক চাহার এবং মহেশ দীক্ষানা। এই হচ্ছে টিম হতে চলেছে আমার প্রথম পছন্দের এগারো জন হচ্ছেন এরাই। শার্দুল ঠাকুর খেলবেন সম্ভাবনা প্রবল, শার্দুল ঠাকুর যদি বাই চান্স না খেলেন তাহলে তার জায়গায় হয়তো হাঙ্গরকার খেলতে পারেন, কারণ হাঙ্গরকারের কিন্তু যথেষ্ট খিদে রয়েছে, হাঙ্গরকারও খেলতে পারেন। তবে দীপক চায়ের খেলবেন এটা নিঃসন্দেহে, কারণ দীপক চায়ের অত্যন্ত পছন্দের প্লেয়ার মহেন্দ্র সিং ধোনি। এবার আসুন আরসিবি, আরসিবিতে হচ্ছে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, রজত পাটিদার, চার নম্বরে খেলবেন ম্যাক্সওয়েল, পাঁচ নম্বরে ক্যামেরুন গ্রিন, তারপরে হচ্ছে খেলবেন হচ্ছে ক্যামেরুন গ্রিন পাঁচ নম্বরে খেলবেন, ছ নম্বরে দীনেশ কার্তিক খেলবেন, সাত নম্বরে হচ্ছে মণিপল রোমরো, তাকে খেলানো যেতে পারে, তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও খেলাতে পারেন, এবং তারপরে মোহাম্মদ সিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, করণ শর্মা, এবং অবশ্যই রিচ টপলি খেলার সম্ভাবনা প্রবল, অর্থাৎ ম্যাক্সওয়েল এবং ক্যামেরুন গ্রিন, ওদিকে রিচ টপলি এবং আলজারি জোসেফ চারজনেই খেলতে পারেন বলে আমার মনে হচ্ছে। তো এইরকম প্রথম এগারো টিম হবে। সুতরাং তাদের যেটা সবথেকে শক্ত জায়গা সেটা হচ্ছে ব্যাটিং, ফাফ ডু প্লেসি কীরকম ব্যাট করবেন তার উপর অনেক কিছু নির্ভর করবে, বিরাট কোহলি কীরকম ব্যাট করবেন সাড়ে তিন মাস পরে তার ফিটনেস নিয়ে, অন্য কিছু নিয়ে, ফর্ম নিয়ে, কোনো কিছু নিয়ে সমস্যা নেই, কিন্তু চিপকের পিচ কতটা বিরাট কোহলিকে সহযোগিতা করবে এবং বিরাট কোহলি এতদিন পরে খেলতে নেমে নিজেকে কীভাবে অ্যাডজাস্ট করবেন সেই দিকে সবার নজর থাকবে, আমাদেরও নজর থাকবে, আপনাদেরও নজর থাকবে। যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন টুতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে টিমটি সম্বন্ধে আপনাদেরকে জানালাম সেই টিমে আপনারা কোনো পরিবর্তন চান কি না, কাকে দেখতে চাইছেন সেটা সম্পর্কে কমেন্টসে লিখে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।